গুড মর্নিং, আমি প্রভাতী। আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করছি। তো দেখো, আমি এই ফুল গাছ থেকেই শুরু করছি। তো আসলে কি জানো, ফুল দেখলে বা ফুল গাছ দেখলে না আমি ঠিক থাকতে পারি না, মনে হয় আমি একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার না ফুলটা খুব ভালো লাগে, যদিও বা সবারই খুব ভালো লাগে জানি ফুল জিনিসটা, কিন্তু আমার মনে হয় আমার কাছে ফুলটা খুব প্রিয় জিনিস। আসলে ফুল সবারই প্রিয় জিনিস, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম ফুল গাছটা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। এই দেখো, এইটার মধ্যে কি জানো, দেখো মাছ, মাছে কি করছে দেখো, খেলা করছে। এই দেখো চলে গেল। তো চলো মাছটা পরে দেখাচ্ছি কি মাছ, জলটা আজকে পরিষ্কার করবে। চলো পরিষ্কার করুক, আগে জলটা ফেলে আবার নতুন জল দেওয়া হবে মাছে, পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো এইখান দিয়ে জল ছেড়ে দিয়েছি আমরা, আমি আর অনামিকা করছি। তো এই দেখো মাছ সব দেখেছ, মানে এর মধ্যে যে কচুরি পানাগুলো ছিল তো এইখানে নামিয়ে রাখা হয়েছে, এগুলো আবার পরে দেয়া হবে। তো তার জন্য এই যে আবার এই দেখো এই বালতিতে রাখা হচ্ছে মাছগুলো, একটা কচুরি পানা দিয়ে। এই দেখো এ আছে সব কই মাছ, তাই তো অনামিকা? কই মাছের বাচ্চা। দাদা বড় পুকুর আছে তো, এখন পুকুরে জল নেই, তার জন্য এখানে রেখে দিচ্ছে আর কি, পরে যখন জল হবে তো দেবে মাছগুলো। অনেক মাছ আছে এইখানে। তো চলো আগে আমরা এরকম করে নিই আগে জলটা, ঠিক আছে? কই মাছ তো আসছে না, মাছ অল্প আসবে। ও আচ্ছা, মাছ এইখান দিয়ে অল্প আসবে, চলো আমি পরে দেখাচ্ছি। একটা পড়ে গেছে কিন্তু এসে, এই দেখো। তো এই মাছগুলো না অনেক ছোট ছিল জানো, খুব ছোট ছিল, তো অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো ছাদের উপরে মাছ চাষ করছে, দেখেছো? এই দেখো এই ড্রামটা ছিল, তো এইটাই পরিষ্কার করছি আমি আর অনামিকা মিলে। তো তোমাদের তাই মাছগুলোও দেখাচ্ছি, দেখেছো কত সুন্দর লাগছে। দাও এটা ফেলে দিই, দেখো আমি হাত দিয়েছি, দেখেছো 300 পিস মাছ আছে এইখানে আর কি, আরও তোলা হচ্ছে। চলো পরিষ্কার করা হোক আগে, ওরা একটু নিরাপদে থাকুক, কচুরি পানা দিলে ওরা, ওদের নিরাপদ জায়গা ওটা। এই দেখো, এই দেখেছো একটা কুটি মাছ, এইটাও ছিল। আর দেখো মাছগুলো কত সুন্দর, দেখো অনামিকা হাত দিয়ে তুলছে, একদম ছোট ছোট ছিল এই মাছগুলো, দেখেছো? আজকে আমরা পুকুর পরিষ্কার করছি, তাই তো অনামিকা? পুকুর পরিষ্কার করে মাছগুলোকে আবার ভালো জল দেব, জল পাল্টে দেব। চলো এই দেখো লাস্টে জল পুরো শেষের দিকে, তো এই মাছগুলো এইভাবে এই নেট দিয়ে তুললাম দুজনে, দেখেছো? দেখো কত সুন্দর। এই দেখো মটর দিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এই মটরের জলই আবার দিয়ে দেবো, দেখেছো? এটাই হচ্ছে আমাদের পুকুর পরিষ্কার করা করছি আমরা, মানে মা জলটা অনেক গন্ধ হয়ে গেছে, খাবার দিয়ে দিয়ে গন্ধ হয়ে গেছে, তার জন্য একটু পরিষ্কার করে আবার মাছকে রাখা হবে। এই দেখো মাছগুলোকে, এবার সব মাছগুলোকেই জলে দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? চলো এক এক করে তোলো, আবার তোলো আর কটা, এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে তারপরে উপরে কচুরি পানাগুলো আবার দিয়ে দেবো, দেখেছো? অনেক মাছ জানো, প্রচুর মাছ, ছোট ছোট ছিল অনেক বড় হয়ে গেছে। তো চলো মাছগুলোকে দিয়ে দিয়ে এসেছি, দিয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছি, তো বাড়ি চলে যাব, ছাদের থেকে নেমে যাচ্ছি। তো ছাদে ছিলাম, আবার গেছিলাম, বাবু রয়েছে, মেয়েটা রয়েছে, ও করছে, তো আমি বাড়ি চলে যাব। তো মাছগুলো অনেকে বলবে হয়তো পুকুর কোনোদিন পরিষ্কার করা যায়, অনেকে বলবে, কিন্তু না এটা পুকুর না, এটা ড্রামের মধ্যে রাখা হয়েছে বড় একটা পাত্রে। তো এই মাছগুলো বড় হলে তারপরে পুকুরে দিয়ে দেবে, এখন তো জল নেই, তার জন্য ওইভাবেই মাছটা চাষ করে রাখা হচ্ছে আর কি মাছটা।
রেখে পরে দেওয়া যায়, মানে যখন বর্ষাকাল হবে পুকুর তো ভরে যাবে জলে, তখন দিয়ে দেবো। তো চলো কেউ ভেবো না এটা, আর হেসো না যে পুকুর পরিষ্কার করছে এরা। চলো আমি আগে বাড়ি যাবো, এক্ষুনি বেরোবো। চলো তো বন্ধুরা, পিসি বাড়ি থেকে চলে এসেছিলাম, তো তোমাদের সঙ্গে আর কথা হয়নি। বাড়ি এসে অনেক কাজবাজ ছিল, সব গুছিয়েছি, মাও চলে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা ওই টাইমটা বাবুকে খাওয়ানোর টাইম ছিল, খুব কান্না করছিল, তার জন্য আর শেয়ার করতে পারিনি, মা চলে গেছে। আর বাড়ি এসে রান্না বান্না করলাম দুপুরবেলায়, বাবুকে আগে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে তারপরে রান্নাবান্নার দিকে চলে গেলাম, তারপরে একটু ঘুমিয়েছিলাম, বাবু ঘুমিয়ে গেছিলো, তোর সঙ্গে একটু ঘুমিয়ে গেছিলাম, আমি দিনে তেমন ঘুমোই না, একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, তো দাদাদের বাড়ি গেলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দাদাদের বাড়ি গিয়েছি, তো অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে দাদাদের বাড়ি গিয়ে। দাদার কী কী গাছ লাগানো আছে, ফলের গাছ, তারপর দাদা কীভাবে মাছ চাষটা করছে সেটাও শেয়ার করলাম। তো ওদের বাড়ি গিয়ে টাইম টাইম নিয়ে কেটে যায়, খুব ভালো লাগে, দুই বৌদি আছে, ভালোই লাগে। আমাকে আসতে দেবে না, তো আমি জোর করে চলে আসলাম, বললাম না আমি থাকবো না, আমার বাড়ি সব এলোমেলো করাও আছে, তার জন্য থাকিনি, চলে এসেছি। আর কি বলবো বলো, আর কিছু বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই, টাটা।